আছে, আজকের মতো ক্লাস স্টার্ট করি। গত দিন পর্যন্ত আমাদের কত দূর হয়েছিল? হ্যাঁ বলো। ফার্স্ট টপিক মানে আমাদের হয়েছে তোমার ওই ইয়ে পর্যন্ত, সোর্স অফ ডেটা। ফার্স্ট হ্যান্ড ডেটা দেখবে, কালেকশন অফ ডেটা হয়েছে। ইনফরমেশন অফ স্ট্যাটিস্টিক্যাল টেবিল, আচ্ছা এইটা আজকে বলবো। তো কালেকশন অফ ডেটা বলতে মূলত বোঝাচ্ছে যে আমরা তো মেনলি সোর্স কটা বলেছি, আমরা মূলত সোর্স বলেছি দুটো, একটা হচ্ছে তোমার প্রাইমারি সোর্স, একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তো প্রাইমারি সোর্সে মূলত যে যিনি দিদি রিসার্চ করেন বা যিনি ব্যক্তিগতভাবে কোনো একটা রিপোর্ট বা কোনো একটা কি বলবো টার্ম পেপার বা রিসার্চ পেপার যাই লিখে লিখুন না কেন, যিনি তথ্য সংগ্রহ করেন তার সেটা ফার্স্ট হ্যান্ড ডেটা। ফার্স্ট হ্যান্ড ডেটা হওয়ার কারণে তাকে নিজে উদ্যোগ তাকে নিজে উদ্যোগ নিয়ে ডেটাবেসটা তৈরি করতে হয়, তাই তো? সেই কারণে তিনি কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করেন। নাম্বার ওয়ান, ডিরেক্ট পার্সোনাল অবজারভেশন। নিজে ফিল্ডে গেলেন, ফিল্ডে গিয়ে সব কিছু নিজে চোখে দেখলেন, তথ্য সংগ্রহ করলেন, মানুষকে জিজ্ঞাসা করলেন, এটা গেল পার্সোনাল ইনভেস্টিগেশন ডিরেক্ট। দুই হচ্ছে ডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। পার্সোনাল ইনভেস্টিগেশন মানে তিনি সেখানে গেলেন, নিজে চোখে দেখলেন কোথায় কী হচ্ছে না হচ্ছে, দিনের বেলা রাতের বেলা সেখানে থেকে নিজে চোখে দেখে এম্পিরিক অবজারভেশন থেকে তুলে। আর দুই হচ্ছে ওরাল ইনভেস্টিগেশন মানে মানুষকে জিজ্ঞাসা করা, যেমন তোমরা যখন ফিল্ডে যাবে দেবে কোশ্চেন আর তৈরি করবে, করে মানুষকে কোশ্চেন ধরে ধরে জিজ্ঞেস করবে, তারা যা উত্তর দিচ্ছে সে অনুযায়ী তুমি অ্যান্সারগুলো লিখে নিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করবে। তিন নম্বর, ইনফরমেশন থ্রু করেসপন্ডেন্স, যোগাযোগের মাধ্যমে। ধরো আমি এই প্যান্ডেমিক সিচুয়েশনে কোথাও যেতে পারলাম না, যোগাযোগ স্থাপন করলাম, মানে আমি তার সঙ্গে সশরীরে যেতে পারলাম না কি, তার সঙ্গে টেলিফোনে হোক বা কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে তথ্য সংগ্রহ করলাম। বা আমি ধরো ব্যক্তিগত নয়, আমি ধরো গঙ্গা অ্যাকশন প্ল্যানের ইয়ের ওপরে কাজ করব, সাকসেস কতটা সাকসেস হয়েছে মানে তার ইভ্যালুয়েশনের উপরে কাজ করবো। তা এখন কোভিড সিচুয়েশন, আমি তো আর গঙ্গা অ্যাকশন প্ল্যানে অফিসে যেতে পারবো না, কিন্তু আমি ওয়েবসাইটের মাধ্যমে গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে অফিসিয়াল সাইট আছে সেখানে ভিজিট করলাম, করে যা তথ্য পেলাম পেলাম, বাকিটা তাদেরকে মেল করলাম বা তাদের ওখানে কিছু মেসেজ ছেড়ে দিলাম যে এই ধরনের তথ্য যদি আপনাদের কাছে থেকে থাকে কাইন্ডলি আমার ইমেল আইডিতে সেন্ড করুন, অথবা আমার এই ফোন নাম্বার রইলো আমাকে কাইন্ডলি একটু যোগাযোগ করবেন। তো সে এটা গেল ইনফরমেশন থ্রু করেসপন্ডেন্স। এরপর হচ্ছে টেলিফোনিক ইন্টারভিউ। টেলিফোনিক ইন্টারভিউ দেখবে যারা নর্মালি এই যে রিপোর্ট বা ম্যাগাজিন ছাপে তারা টেলিফোনে ইন্টারভিউ নেয়। একটা টাইম বলে দেওয়া হলো যে স্যার এই সময় আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন, আপনি উত্তরগুলো দেবেন, তার সঙ্গে যোগাযোগ করা হবে। মেইলড কোশ্চেনার, মেইলড কোশ্চেনার মানে ধরো আমি কোনো একটা তথ্য কোনো একটা বিষয়ের উপরে কাজ করছি, তো আমি কোশ্চেনার কিছু কোশ্চেনের সেট তৈরি করলাম, অ্যান্সারের জায়গা ফাঁকা রেখে দিলাম বা ট্রু ফলস করে দিলাম বা ইয়েস নো করে দিলাম বা আমি কিছু ড্রপ ডাউন মেনু করে দিলাম, গুগল ফর্ম তৈরি করে দিলাম, দিয়ে আমি তাদেরকে পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম স্যার কাইন্ডলি এটা একটু ফিল আপ করে দিন। ঠিক যেমন আমাদের কলেজ সার্ভে করছিল ধরো যে স্টুডেন্ট ফিডব্যাক, তোমরা সবাই একটা করে স্টুডেন্ট ফিডব্যাক ফিল আপ করেছো তো গুগল ফর্মে, আজ থেকে 5-6 মাস আগে লকডাউনের আগে করেছো কি করনি? হ্যালো, তোমাদের সিলেবাস ঠিক টাইমে শেষ হয় কিনা, স্যারেরা ঠিকঠাক ক্লাস নেন কিনা, হ্যাঁ ক্লাস ফাঁকা যায় কিনা, এ সমস্ত ছিল না? অডিও ভিজুয়াল ক্লাস হয়, সো ওটা হচ্ছে এক ধরনের মেইলড কোশ্চেনার। এরপর হচ্ছে কোশ্চেনার ফিল্ড বাই এনুমারেটর। আমি নিজে সেই জায়গায় যেতে পারছি না, আমি কোনো সংস্থাকে দায়িত্ব দিলাম বা আমার কিছু স্টুডেন্টকে দায়িত্ব দিলাম যে তোমরা সেখান থেকে ডেটাবেস তুলে নিয়ে আসবে, আমি একটা কোশ্চেনার করে দিলাম বা কোশ্চেনের সেট তৈরি করে দিলাম, তারা অ্যান্সারগুলো তৈরি সংগ্রহ করে নিয়েছে আমাকে দিল,
আমি এবার আমার মতো করে ট্যাবুলেশন করে ডেটাবেসগুলোকে সাজিয়ে নিলাম। সো এটা হচ্ছে কোশ্চেনার ফিল্ড বাই এনুমারেটর। এইবারে ধরো আমি যত যত রকমের এই ডিরেক্ট পার্সোনাল অবজারভেশন, ওকে, এখানে তিনটে শব্দ ইউজ করেছি দেখো, একটা হচ্ছে ইনভেস্টিগেটর, একটা হচ্ছে এনুমারেটর, আর একটা হচ্ছে ইনফরম্যান্ট বা রেসপন্ডেন্ট। এটা সম্বন্ধে একটু জানতে হবে, শর্ট কোশ্চেন আসতে পারে। ইনভেস্টিগেটর মানে যিনি কাজ করছেন, ওয়ান হু কন্ডাক্টস দ্য ইনভেস্টিগেশন, অর্থাৎ যিনি তথ্য সংগ্রহ করছেন, যিনি রিসার্চ করছেন, যিনি কাজ করবেন, সেই ব্যক্তিগত তিনি হচ্ছেন ইনভেস্টিগেটর। এনুমারেটর, এনুমারেটর হচ্ছে হেল্পিং হ্যান্ড, যে বা যারা বা যিনি বা যাহারা কোনো একজন ইনভেস্টিগেটরকে কাজ করতে সাহায্য করে, তার হয়ে তথ্য সংগ্রহ করে দেয় বা তার ডেটাবেস প্রিপেয়ার করে দেন, যিনি তাকে বলা হয় এনুমারেটর। আর রেসপন্ডেন্ট হচ্ছে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ যিনি যিনি বা যারা আমার সরাসরি কাজের সঙ্গে যুক্ত, যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি, অর্থাৎ তথ্য সংগ্রহের যে টার্গেট গ্রুপ তারা হচ্ছে ইনফরম্যান্ট বা তোমার রেসপন্ডেন্ট, আর তথ্য সংগ্রহের যে হেল্পিং হ্যান্ড তারা হচ্ছে এনুমারেটর, আর তথ্য সংগ্রহের যিনি তথ্য সংগ্রহ করছেন, যিনি সত্তাধিকারী, যিনি ওনার, তিনি হচ্ছেন ইনভেস্টিগেটর। এইবারে দেখো প্রত্যেক ধরনের যে আমার ইনফরমেশন, আমি যে ছটা পদ্ধতি বললাম, এই ছটা পদ্ধতির প্রত্যেকটা তোমার কি বলবো, প্রত্যেকটা তোমার মেরিট ডিমেরিট দেখবে আমি দিয়ে দিয়েছি, ওকে? তোমরা তোমরা আমি যে ডেটাবেসটা দিয়েছি সেটা পড়েছো কেউ? আমি যে পিডিএফটা দিয়েছি ডাউনলোড করেছো? ঠিক আছে, ওটা আমি লাস্টে শুনবো, ক্লাসটা হয়ে গেলে আমি অবশ্যই শুনবো তোমাদের কাছ থেকে। আর অঙ্কিতার তো সুবিধা, যেহেতু স্ট্যাটিস্টিক্স তোমার তো ম্যাথ ছিল, তোমার তো বাকিদেরকে হেল্প করা উচিত। ম্যাথ এখন আমি শুরু করিনি, আজকে একটু শুরু করব, ইচ্ছে আছে, সেই জন্যই টেবিলটা করিয়ে দিয়েছি তোমাদের। দেখি আমি যদি থিওরিটা শেষ করতে পারি, আমি একটু অন্তত ম্যাথ করাবো আজকে। তো এই গেল আমার প্রত্যেকটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। যেমন ধরো ডিরেক্টোরাল ইনভেস্টিগেশন, এক্ষেত্রে কি হয়, যিনি ইনভেস্টিগেটর তিনি সরাসরি ফিল্ডে নেমে যোগাযোগ করেন, তাই তো? এর সুবিধা কি? প্রথম সুবিধা হচ্ছে যেহেতু যিনি তথ্য সংগ্রহ করেন, তিনি যেহেতু নিজে ফিল্ডে গিয়ে তথ্য সংগ্রহ করেন, তার ফলে তার ভালো মন্দ পুঙ্খানুপুঙ্খ দিকটা তিনি জোগাড় করতে পারেন। আর দুই, নিজে ফিল্ডে থাকার কারণে আর্থিক এবং সময়ের সাশ্রয় হয়, ম্যান পাওয়ার খুব একটা লাগে না, নিজে করতে পারে। এবারে এর সব কিছু খারাপ দিক আছে। প্রথম যে খারাপ দিক হচ্ছে সেটা হচ্ছে যে ইনডিরেক্ট ইনফরমেশন, তিনি সরাসরি ফিল্ডে গেলে কি হবে, পার্সোনালি যাওয়ার জন্য ইনফরমেশন অনেক কথা হার্ড এবং কংক্রিট হয়, যেহেতু নিজে তথ্য সংগ্রহ করে রিলায়েবল হবে, ফ্লেক্সিবল হবে, আমি কতটা ডেটা নেব আমি নিজে জানি, আমি গাদাগুচ্ছের খাতা ভর্তি করব না। আর অ্যাডিশনাল ইনফরমেশন, কথা বলতে বলতে দেখা গেল সে নতুন কিছু বলছে যেটা আমার পরবর্তীকালে কাজে লাগতে পারে, সেটা আমি সরাসরি টুকে নেব। এটার খারাপ দিক হচ্ছে, আমি কোনটা বলছি বুঝতে পারছো? হ্যালো, কোনটা বলছি বলো তো? ডিরেক্ট ইনডিরেক্ট নয়, কিন্তু নিজে যাচ্ছে যেটা, তাই তো?
সমস্যা, প্রথম সমস্যা হচ্ছে অনেক বড় জায়গা হলে একা একা ঘুরে অত তথ্য সংগ্রহ করা সম্ভব? সম্ভব, তাহলে ওয়াইড এরিয়ার জন্য নয়, টাইম কনজিউমিং, যেহেতু আমাকে সব জায়গায় যেতে হচ্ছে একা, একই ব্যক্তি ঘুরছে, সময় লাগবে। আচ্ছা, প্রতিদিন একটা জায়গায় যেতে হবে, তার জন্য টাকা পয়সা লাগবে, এক্সপেন্সিভ। আর চার নম্বরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, পার্সোনাল বায়াস। আমি একা তো, আমার একটাই মতাদর্শ, আমার যেটা ভালো লাগবে সেটা নেবো, যেটা ভালো লাগবে না সেটা নেবো না। শুধু পার্সোনাল বায়াসনেস একটা থেকেই যায়, ঠিক আছে? এই গেল মোটামুটি প্রত্যেকটার দেখবে পক্ষে বিপক্ষে আমার যুক্তি দেওয়া আছে, ওটা একটু দেখে নেবে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। আর এগুলো যদি কোনোদিন কলেজ খোলে তখন আমি আমি শেষ করে নিই, তারপরে একটা একটা করে বোঝাবো। আচ্ছা, এই এটা গেল প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটার মধ্যে, সেকেন্ডারি ডেটার মূলত আগের দিন বলেছি দুটো সোর্স, একটা পাবলিশ সোর্স, একটা আনপাবলিশ সোর্স, বলেছিলাম তো আগের দিন। পাবলিশ সোর্সের মধ্যে প্রথমে থাকছে ম্যাগাজিন, জার্নাল, পিরিয়ডিক্যাল, যেগুলো রেগুলার বেসিসে বেরোয়, রিপোর্টস, ভেরিয়াস কমিটি রিপোর্ট, যেমন পে কমিশন রিপোর্ট, ফিনান্স কমিশন রিপোর্ট, আমাদের যে আদমশুমারি, সেন্সাস রিপোর্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে সব তোমার ওই রিপোর্টের মধ্যে পড়ছে, ম্যাগাজিনের মধ্যে বিভিন্ন যে ম্যাগাজিন বেরোয়, দা হিন্দু, যোজনা, তারপরে হচ্ছে তোমার কুরুক্ষেত্র, জিওগ্রাফি অ্যান্ড ইউ, ইকোনমিক পলিটিক্যাল উইলি উইকলি, ইপিডাব্লিউ, ক্রনিকল, এই সমস্ত যেগুলো বেরোয়, কেউ পাক্ষিক বেরোয়, ষান্মাসিক বেরোয়, মান্থলি বেরোয়, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের ম্যাগাজিন বা জার্নাল। জার্নালের মধ্যে তোমার আছে ইলি আছে, তারপরে স্পিনজার আছে, টেলার ফ্রান্সিস আছে, ব্ল্যাকওয়েল সিনার্জি আছে, এই যে সমস্ত জার্নালগুলো যেখানে রিসার্চ পেপারগুলো বেরোয়। আর পিরিয়ডিক্যাল মানে একটা নির্দিষ্ট সময় অন্তর কিছু পিরিয়ডিক্যাল বেরোয়, যেমন ধরো সাপ্তাহিক বর্তমান, পিরিয়ডিক্যাল প্রতি সপ্তাহে একটা করে বেরোয়, আনন্দমেলা সপ্তাহে একটা করে, মাসে একটা করে বেরোয়, সুপ্তারা মাসে একটা করে, দিস ইজ পিরিয়ডিক্যাল, ঠিক আছে? নির্দিষ্ট পিরিয়ড অন্তর অন্তর একটা করে বেরোয়। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু এজেন্সি তারা রিপোর্ট বার করে, যেমন WHO, UNO, MOEF, IMF, এরা IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরা। আচ্ছা, এর আনপাবলিশ সোর্সের মধ্যে প্রথমেই বলা যায় যে সমস্ত ধরনের তথ্য কিন্তু সরাসরি পাবলিশ হয় না, বিভিন্ন যে গভর্নমেন্ট অফিস এজেন্সি তারা যে ডেটাবেস সংগ্রহ করে রেগুলার, সব কিন্তু পাবলিশ করে না। যেমন ধরো আমাদের যে IMD, ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল স্টেশন আলিপুর, তারা তো প্রচুর তথ্য রেগুলার সংগ্রহ করে ওয়েদার সম্পর্কিত, সবটা কি তারা পাবলিশ করে? সামারি করে নিয়ে একটা জিনিস পাবলিশ করে, কিন্তু তার টোটাল তথ্যটা কিন্তু তারা পাবলিশ করে না। তারপরে হচ্ছে NRSC, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, তারা যে ডেটাবেস স্যাটেলাইট ডেটা সংগ্রহ করে সব কি পাবলিশ করে? করে না, কিছুটা তারা রেখে দেয়, ম্যাক্সিমামটা রেখে দেয়, যেটুকু কাজে লাগবে সেইটুকু শুধু পাবলিশ করে, যেটুকু দরকার। তাতে যেটা হয়, আমাদেরকে তথ্য তাদের কাছ থেকে জোগাড় করতে হয়, রিসার্চ স্টুডেন্ট যারা বা কোনো থিসিস কিন্তু পাবলিশ হয় না, থিসিস রেফারেন্স সেকশনে থাকে, আমাদেরকে ইচ্ছা করলে সেখান থেকে গিয়ে থিসিস দেখে আসতে হয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে রিপোর্টস, বিভিন্ন প্রাইভেট কোম্পানি যারা আছে তারাও কিন্তু রিপোর্ট সংগ্রহ করে, সেগুলোও কিন্তু সব পাবলিশ হয় না, সেগুলো জোগাড় করতে হয়। আচ্ছা, এইবারে যেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা যখন আমরা সংগ্রহ করবো, সেকেন্ডারি ডেটা তো বিভিন্ন রকমের ডোমেন থেকে পাওয়া যায়, এবং সেই ডেটাটা অন্য কেউ তুলেছে পুরোপুরি অন্য লোকের দ্বারা, এবং সেটার কোনো রকম ডেটা তোলা থেকে শুরু করে ডেটা অ্যানালিসিস কিছুর সঙ্গেই আমি যুক্ত নাও থাকতে পারি, তার ফলে সেকেন্ডারি ডেটা যখন আমরা জোগাড় করবো, প্রাইমারি ডেটাটা যেহেতু আমার নিজের হোল্ড থাকছে, তার ভালো মন্দ দিকটা আমি জানি, কিন্তু সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে সেই ভালো মন্দর দিকটা জানার মতো অবকাশ আমাদের সাধারণত থাকে না, তার ফলে আমাকে যখন সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করতে হবে, আমাকে সেকেন্ডারি ডেটার কিছু তোলার সময় কিছু সাবধানতা বা প্রিকশন অবলম্বন করতে হয়। যেমন ওয়ান, যদি কোনো এজেন্সিকে, যে এজেন্সির থেকে তথ্য নিচ্ছি তার যেন রিলায়াবিলিটি থাকে, বিশ্বাসযোগ্যতা থাকে, যেখান সেখান থেকে নেব না।
দুই, আমি এক গাদা দেতা হেফাজত নেব না, আমি দেখে নেবো যে সুটেবল কোন কোন জায়গাটা আমার দরকার সেইটুকু সরাসরি অ্যাভেলেবেল কিনা। আমি টোটাল ডেটার একটা সেট না নিয়ে বরং যে যে পোর্শনগুলো আমার দরকার সেই সেই পোর্শনগুলো নিয়ে নেওয়া যায় কিনা। তিন নম্বর, দেখতে হবে যে সেটা কোনো বায়াস তথ্য কিনা, কোনো একজনের হয়ে বলেছে কিনা। এখন দেখা যায় যদি একটা সংস্থা সে পার্টিকুলার একটা কোম্পানির হয়ে লিখছে, ওই কোম্পানিকে বড় করাটাই হচ্ছে তার উদ্দেশ্য, তাহলে কিন্তু তার তথ্য নেওয়া যাবে না, তার কারণ তার মধ্যে বায়াস, তার মধ্যে মানে নিউট্রালিটির অভাব আছে, সে বায়াসড। আচ্ছা, এরপরে যে মেথড অফ কালেক্ট, আমাকে জানতে হবে সে কোন পদ্ধতি ডেটাবেস সংগ্রহ করেছে। সে কি ঘরে বসে বসে ডেটা ম্যানিপুলেট করেছে, না র্যান্ডম স্যাম্পলিং করেছে, একটা জায়গায় 5,000 বাড়ি আছে, যে 5টা থেকে 6টা বাড়ি থেকে তথ্য তুলে দিয়েছে, বাকি 5,000 জনকে দেখাচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে কি? অর্থাৎ কোন স্যাম্পলিং মেথড ব্যবহার করেছে, সেই স্যাম্পলিং মেথড ব্যবহার করার পর তার যে তথ্য বা ডেটাবেস তারা তুলেছে, সে ডেটাবেসটাকে তারা কিভাবে ট্যাবুলেট করেছে, কিভাবে তাকে শর্টিং করেছে, এই সমস্ত কিছু জানতে হবে। জানার পরে তবেই সেই ডেটা আমরা সংগ্রহ করতে পারি। ওকে, তাহলে আমরা আজকে কি পড়লাম? ডেটা কালেকশন। তাহলে আমাদের কালেকশনের ডেটা পড়তে গিয়ে আমাদেরকে পড়তে হয়েছে সোর্সেস অফ ডেটা। তাহলে কত রকমের সোর্স পেলাম আমরা ডেটাবেসের ক্ষেত্রে? সুধীর, সুধীর ক রকমের ডেটাবেস পেয়েছি আমরা সোর্স অনুযায়ী? কি কি? প্রাইমারি এবং সেকেন্ডারি। সাইনা, প্রাইমারি ডেটা কোনগুলো? তোর নেটের ডিস্টার্ব আছে, ইয়ে বল রাজু, বলো। যেটা স্যার আমি গিয়ে কালেক্ট করব সেটা হচ্ছে, কালেক্ট করে যদি কাউকে দিই সেটা হচ্ছে প্রাইমারি ডেটা, আর যেটা নিজে কালেক্ট করে কোনো কিছুতে সেটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে স্যার আমার ক্ষেত্রে প্রাইমারি ডেটা, আর যদি আমারটা নিয়ে কেউ অন্য কেউ কাজে লাগায় তাহলে সেটা সেকেন্ডারি ডেটা। মানে প্রাইমারি ডেটা কাকে বলে এক কথায়? যেটা স্যার যেই ডাটাটা তুলে যে স্যার নিজেই কাজ করবে সেটাকেই প্রাইমারি ডেটা বলে। তো আমি যদি তোমাকে কাজে লাগাই যে তুমি আমার ডেটাটা তুলে দাও, তাহলে স্যার আপনি প্রাইমারি ডেটা হবে। আর তুমি যদি সেটা আপনাকে, যদি সেটা আপনাকে দিই, অর্থাৎ ফার্স্ট হ্যান্ড ডেটা, যে ডেটাটা যে ইউটিলাইজ করবে সেই যদি সরাসরি তার স্বত্বাধিকারী হয়, সেই যদি তার ওনার হয়, কে তুলছে বড় কথা নয়, কাকে দিয়ে তুলছে বড় কথা নয়, কিন্তু যে ডেটাবেস ফিল্ড থেকে সরাসরি যদি যিনি ডেটা তুলছেন তার হাতে যায়, তখন সেটা হচ্ছে প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা প্রসেস ডেটা, ডেটা অন্য কেউ তুলেছে, সে ইউজ করেছে, এইবার তার কাছ থেকে আমি নিলাম। সেন্সাস ডেটা, সেটা সেন্সাস পারপাসে সে তথ্য সংগ্রহ, এবারে আমি সেখান থেকে আমার কোনো জায়গায় কাজে লাগাবো, সেটা কিন্তু আমার কাছে সেকেন্ডারি ডেটা। ঠিক আছে, প্রাইমারি ডেটা 6টা প্রসিডিওর বলেছি ডেটা সংগ্রহ করার, 6টা সোর্স আছে, 6 রকমভাবে তোলা যায়। এই 6টা প্রত্যেকটা ডেটাবেস তোলার যে পদ্ধতি, তার 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 মেরিট ডিমেরিট কিন্তু আমি বলেছি, ওগুলো মুখস্থ করতে হবে অন্তত 3টে করে প্রত্যেকের, 2-3টে করে মুখস্থ করবে, পরীক্ষায় আসবে। আর সেকেন্ডারি ডেটার মূলত আমরা কি বললাম যে সেকেন্ডারি ডেটা মূলত কোন কোন সোর্স থেকে তোলা হয়, 2, একটা পাবলিক সোর্স, একটা নন আনপাবলিশ সোর্স। পাবলিশ সোর্স কোনগুলো, আনপাবলিশ সোর্স কোনগুলো বলেছি। আর শেষ যেটা বললাম যে সেকেন্ডারি ডেটা যেহেতু অন্যের ডেটা, সুতরাং সেকেন্ডারি ডেটা স্বত্বাধিকারী আমি সরাসরি নই, অন্য কেউ তার নিজের কাজের জন্য সেই তথ্য সংগ্রহ করেছে, আমার এখন প্রয়োজন, আমি সেকেন্ডারি ডেটা, যেহেতু প্রাইমারি ডেটা থেকে আবার তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে, সুতরাং কেউ যদি রেডি ডেটা থাকে সেই ডেটাটাকে আমি অ্যানালিসিস করে প্রাইমারি অল্প কিছু সার্ভে করে তার সঙ্গে কনসাল্ট করে নিয়ে একটা ইন্টারপ্রিটেশন টানতে পারি, তখন আমি সেই সেকেন্ডারি ডেটাটা জোগাড় করব। যেহেতু সেকেন্ডারি ডেটা অন্য কেউ জোগাড় করছে, সুতরাং তার উপরে আমার কন্ট্রোল বা হোল্ড অনেক কম,
এই কারণে আমাকে যেটা করতে হবে, কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সাবধানতাগুলো আমি প্রিকশন হিসেবে বলে দিয়েছি, তাই তো? এরপরে যেটা আসছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্যাবুলেশন, স্ট্যাটিস্টিক্যাল টেবল। অর্থাৎ আমরা যা কিছু তথ্য সংগ্রহ করি, বিশেষ করে নিউমেরিক ডেটা যদি হয়, সেগুলোকে কি করি আমরা টেবলে কনভার্ট করি, একটা টেবল অর্থাৎ একটা নির্দিষ্ট ছকে তাকে ফেলি, এবং এই টেবলকে মূলত আমরা জিওগ্রাফিতে যেটা করি ম্যাট্রিক্স টেবল ফলো করি। ম্যাট্রিক্স টেবল মানে তার নির্দিষ্ট রো থাকে, নির্দিষ্ট কলাম থাকে। সুতরাং এই নির্দিষ্ট রো এবং কলাম সংযুক্ত তথ্যকে যখন সুন্দর বিন্যস্তভাবে সাজানো হয় তখন তাকে বলা হচ্ছে টেবল, আর এই রো কলামা যে সজ্জাটাকে বলা হয় ম্যাট্রিক্স। আর এই ডিজিটাল ম্যাট্রিক্স, ডিজিটালি যখন আমরা কম্পিউটারে এটাকে সাজাবো রো কলাম ওয়াইজ, তখনই তাকে তখন তাকে বলা হবে স্প্রেডশিট। কি বলা হবে? স্প্রেডশিট। পিপি স্যার নিশ্চয়ই বোঝাচ্ছেন, তাই তো? হ্যাঁ। ডিজিটাল বা ইলেকট্রনিক মোডে যখন আমরা ম্যাট্রিক্সটাকে সফটওয়্যারে ডেভেলপ করাবো তখন থেকে সেটাকে আমরা বলি স্প্রেডশিট। আর আমাদের জিওগ্রাফিতে ওই ম্যাট্রিক্সটাকে যখন আমরা রো কলাম ফর্মে, তার কিছু নির্দিষ্ট এলিমেন্ট আছে, কম্পোনেন্ট আছে, সে কম্পোনেন্টটাকে সঙ্গে নিয়ে টোটাল অর্নামেন্টেশন করে যখন সামনে নিয়ে আসবো তখন তাকে আমরা বলবো টেবল। আর যে পদ্ধতিতে টেবিল তৈরি করা হয় সেই পদ্ধতিটার নাম হলো ট্যাবুলেশন। কি বলা হয়? ট্যাবুলেশন। ট্যাবুলেশন কাকে বলে? ট্যাবুলেশনের ডেফিনেশন হচ্ছে ট্যাবুলেশন আর দ্য লজিক্যাল অ্যান্ড সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইন রো অ্যান্ড কলামস ডিজাইনড টু সিম্পলিফাই দ্য প্রেজেন্টেশন অ্যান্ড ফেসিলিটেট কম্প্যারিজন। অর্থাৎ একটা টেবিলকে যখন আমরা সাজাবো সেটা লজিক্যাল হবে, একটা নির্দিষ্ট লজিকে, এবং সিস্টেমেটিক, একটা লজিক অনুযায়ী তার রো কলাম তৈরি হবে, এবং সিস্টেমেটিক্যালি সেগুলোকে ডেটাগুলোকে পুট করা হবে, এবং সেই সুতরাং সিস্টেমেটিক্যালি রো অ্যান্ড কলাম থাকবে। আর কেন করা হবে না? যাতে টোটাল তথ্যগুলো একটা সিম্পলি ফর্মে চোখের সামনে ভেসে ওঠে, এবং আর একটা টেবিলে আর একটা তথ্যের সঙ্গে তাদের সরাসরি কম্পেয়ার বা তুলনা করা যায়। এই এই মানসিকতা নিয়ে মূলত ট্যাবুলেশনটা করা হয়। স্ট্যাটিস্টিক্যাল টেবিলের যে কটা বিশেষ বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথম হচ্ছে রেডিলি আন্ডারস্টুড। টেবিল কিন্তু অনেক নর্মাল হ্যাপাজার তথ্যের থেকে যদি আমরা টেবিলে ফেলে দিই সেটা বুঝতে অনেক সুবিধা হয়। দু নম্বরে কুইক কম্প্যারিজন। টেবিল ট্যাবুলেশন করলে যেটা সুবিধা হয়, পারস্পরিক ডেটাবেসের তুলনা করতে অনেক সুবিধা হয়। তিন নম্বরে রেডিলি ডিটেক্টেড, দ্য অমিশনস অ্যান্ড এরার্স আর রেডিলি ডিটেক্টেড। যদি কোনো তথ্যের মধ্যে কোনো ডিসক্রিপেন্সি থাকে, প্যারিটি না থাকে, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর এক চান্সে ধরা পড়ে যাবে, তাই না? ধরো কেউ একজন বললো বিগত 100 বছরের ডেটা পরপর সাজানো আছে, আমি কি দেখব? আমি টেবিলে ফেলে দিলাম 1901 থেকে 2001 পর্যন্ত। এবার দেখা গেল 1968 সালের পরে 1974 সাল আছে, আমার 75-76, 1980 সালের পর 1983 সাল আছে। তাহলে আমি কি বলবো, আমার থাকা উচিত কতগুলো? 100টা ঘর, তাই তো? হ্যালো, 100টা ঘর, কিন্তু আমি ওখানে দেখছি যে 7টা ঘর ফাঁকা, 7টা ঘরে কোনো তথ্য নেই। তাহলে আমি কি ধরলাম, এরারটা খুব এক চান্সে চোখে পড়ে গেলে? কিন্তু আমি যদি 100খানা ডেটা কমা দিয়ে লিখে যাই, আমার সেখান থেকে চোখে পড়বে কি এক চান্সে? চোখে পড়ে না। সেই কারণে স্ট্যাটিস্টিক্যাল টেবিল খুব সহজই যেটা করে, এরার এবং অমিশন যদি কিছু বাদ পড়ে যায় বা কিছু ওভারল্যাপিং হয়, হ্যাঁ, সেগুলো ইজিলি বার করে ফেলতে পারে। আর আরেকটা সুবিধা হচ্ছে টেবিল করলে যেটা হয়, তোমরা যখন পার্থক্য করতে, মনে আছে এটা কারণ এটা ফল? ভাষা দিয়ে বলতে গেলে কি বলা হতো? ভাষা দিয়ে বলতে গেলে এই বিষয়বস্তুটিকে আমরা কারণ হিসেবে বিবেচিত করতে পারি, কিন্তু
দ্বিতীয় বিষয়টিকে আমরা কারণ নয় বরং তার ফলাফল হিসেবে বিবেচিত করতে পারি। এই যে এত বড় একটা সেন্টেন্স, তাই তো, টেবিলে যখন ফেলবো এদিকে কি লিখবো? কারণ, ডান দিকে টালি কি লিখবো? ফলাফল। আমাকে কি কোনো একাধিক ভাষা দিতে হয় টেবিলে যখন করি? হয় না তো? উপরে লিখে দিলাম রুপিস, মানে এবার শুধু সংখ্যা লিখে দিলাম, আমি জানি উপরে রুপি দিয়েছি মানে ওই ঘরে যা লিখবো সবই হচ্ছে সংখ্যা, তা সবই হচ্ছে টাকা, রুপিস। প্রত্যেক কাছে সে রুপিস 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 লেখার দরকার পড়ে না। এই যে এক্সট্রা লেখা, এক্সট্রা ফ্রেজ, এক্সট্রা সেন্টেন্স, ল্যাঙ্গুয়েজের কচকচানি, এই জিনিসগুলো কিন্তু টেবিলের ক্ষেত্রে আমরা ইজিলি অ্যাভয়েড করে আরও কম্প্যাক্ট ডেটাবেস তৈরি করতে পারি। ঠিক আছে, এইপরে আমি যেটা করবো একটু শেয়ার করব। দেখো, এইবারে আমরা যে স্ট্যাটিস্টিক্যাল টেবিল তৈরি করব, যে স্ট্যাটিস্টিক্যাল টেবিল আমরা তৈরি করব, সেই স্ট্যাটিস্টিক্যাল টেবিলকে কিন্তু আমরা এই কটা জিনিসপত্র আমার লাগবে। কি বলেছি? এক নম্বরে টাইটেল, টেবিল হেড, স্টাব, বডি, প্রিফেটরি নোটস, ফুট নোটস, সোর্স নোট, এই যে কোনটা কোথায় বসে দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হচ্ছে আমার কি? টেবিল প্রপার্টি। ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছ? এইটা হচ্ছে টেবিল প্রপার্টি। এবারে কোনটাকে কি বলে সব আমি লিখে দিয়েছি এবং কোটা কোনটা কোথায় বসে। ঠিক আছে, আমি এক্ষুনি টেবিল টেবিল করা শেখাবো, এক মিনিট। এইবারে যদি আমরা, আমি তোমাদেরকে যে তথ্যটা দিয়েছি সেখানে যদি আমরা যাই, আমরা কিন্তু টেবিলটা দেখতে পাবো। এই দেখো, এই তো আমাদের টেবিল, এই দেখো টেবিল হেডিং হয়েছে, তারপরে দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, হেড নোট, তারপরে ডেলি ইনকাম অফ এ র্যাগ পিকার ইন রুপিস লেখা আছে না? এটা কি? এটা হচ্ছে ক্যাপশন। এবারে দেখো রো টাইটেল আছে, মানে এখানে কমপ্লেক্স টেবিল নয়, সহজ টেবিল, ওই জন্য সিম্পল কলাম হেডিং আছে। এটার আমি এখনো সোর্স নোট, এন্ড নোট সব দিইনি, ওগুলো দিলেই হবে। সো এইভাবে কিন্তু আমরা কিন্তু এইগুলো মেনটেন করব, বিশেষ করে টেবিল নাম্বার, কিসের টেবিল এবং কি তথ্য সেখানে পরিবেশিত হচ্ছে, ক্যাপশন, এগুলো কিন্তু আমাকে পরবর্তীকালে মেনটেন করতে হবে। আমি এটা করে দেখাবো, দেখো। তো এইবারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, আমাদের কি ছিল এটা, এরপরে আসছে একটা টেবিল যখন তৈরি করব আমি, তখন তার কিছু বিশেষ রুল আছে, কিছু পদ্ধতি আছে যেগুলো আমাকে মানতে হয়। সেগুলো প্রথমটা কি, আগেই বলেছি টেবিল সরল হবে এবং আকর্ষণীয় হবে, এক চান্সে বোঝা যাবে।
একটা টেবিলে দেওয়ার পরে তার মধ্যে যে যদি যেন কোনো লুকোনো তথ্য না থাকে যেটাকে আবার কাউকে ব্যাখ্যা করতে হবে, রো কলাম প্রত্যেকটার হেডিং পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুগুলোকে সেগুলোকে রাউন্ড অফ করতে হবে। অর্থাৎ আমি তোমরা টেবিল করো, একটা ঘরে কী লিখলে ডেসিমেল ভ্যালুগুলোকে সেম করতে হবে, একটা ঘরে লিখলে 0.5, একটা ঘরে লিখলে 2.31, আর একটা লিখলে 5, এরম লেখা যাবে না। একটা প্রথমটাই কত বলেছিলাম, 0.5 না, 0.,  না একটা লিখে 0.5 না, 0.50, তারপরটা 2.63, তারপরটা 3.00, এইভাবে ডেসিমেলগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো বা তিনটে একই রকম করতে হয়। আচ্ছা, যদি অনেক বড় অবজারভেশন হয় সেক্ষেত্রে টেবিল রিগোরাস টেবিল না করে ছোট ছোট টুকরো টুকরো সামারি টেবিল করা উচিত। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ক্লাসের মধ্যে অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন কি করতে হয় সেগুলোকে সাব ক্লাস করে দিয়ে টেবিলের যে বিন্যাস সেটাকে বাড়িয়ে তথ্যগুলোকে ছোট করে দিতে হয়। এই গেল মোটামুটি একটা ভালো টেবিল তৈরি করার কিছু গুণাগুণ। এরপর একটা কোশ্চেন আমি দিয়েছি, দেখবে ডিফারেন্স বিটুইন ক্লাসিফিকেশন অ্যান্ড ট্যাবুলেশন, ওটা নিজেরা দেখে নেবে, ওই জায়গাটাতে আমি যাচ্ছি না। ওকে, এরপর আমাদের থার্ড পয়েন্ট কি কি আছে, স্যাম্পলিং। স্যাম্পলিংটা আমি এখন পড়াবো না, পরে পড়াবো, স্যাম্পলিংটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছি আমি। এরপর যেটা আসবো যেটা আমার ম্যাথামেটিক্স, এটা আমাকে শেখাতে হবে, ওই জায়গাটা আমি আগে ধরবো। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলা হয়, না যখন কোনো একটা টেবিলের মধ্যে তার ডেটাবেস, তাদের ম্যাগনিচিউড, তাদের অকারেন্স, ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স বা নাম্বার অফ অকারেন্স, এই সমস্ত জিনিসগুলোকে কোনো টেবিলের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি টেবিল বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ইজ আ ট্যাবুলার অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা ইন্টু ক্লাসেস অ্যাকর্ডিং টু সাইজ অর ম্যাগনিচিউড অ্যালং উইথ করেসপন্ডিং ক্লাস ফ্রিকোয়েন্সিস, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ভ্যালুস হুইচ ফল ইন দ্য ফল ইন ইচ ক্লাস। তো ফ্রিকোয়েন্সি টেবিল মোটা দুটো হতে পারে, একটা হচ্ছে আনগ্রুপ ডেটা অর র ডেটা, আর একটা হচ্ছে গ্রুপ ডেটা। মূলত আমরা যখন আনগ্রুপ থেকে গ্রুপে কনভার্ট করি তখনই সেটা ফ্রিকোয়েন্সি টেবিলে কনভার্ট হয়ে যায়। আনগ্রুপ ডেটাকে র ডেটা বলা হয়, আর গ্রুপ ডেটাবেসের যে ট্যাবুলেশন সেটা ডিসক্রিট হতে পারে বা কন্টিনিউয়াস হতে পারে, ওকে, বা কার্ডিনাল ডেটা হতে পারে। কার্ডিনাল ডেটা মানে যেমন ধরো একটা লুডোর ছক্কা, একটা লুডোর ছক্কাকে যদি আমি 100 বার ফেলি তাতে কি হবে, 1 থেকে 6 পর্যন্ত পড়ার সম্ভাবনা হবে, তাই তো নাকি? হ্যালো, এক পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে, 1.5 পড়তে পারে নাকি? হ্যাঁ, 2.9, তাহলে এখানে রেঞ্জ করলে হবে না তো, 1 কতবার পড়েছে, 2 কতবার পড়েছে, 3 কতবার পড়েছে, 4 কতবার পড়েছে, কার্ডিনাল ডে কার্ডিনাল ডেটা, তাকে ডিসক্রিট ডেটা, তাই তো? তার এক ধরনের টেবিল হবে, 1 কতবার, 2 কতবার, 3 কতবার, 4 কতবার। আবার যদি বলি 10 থেকে 20 টাকা আয় করছে দিনে কজন, 20 থেকে 30 টাকা আয় করছে চারজন, 30 থেকে 50 টাকা আয় করছে কজন, 50 থেকে 100 টাকা আয় করছে কজন, এই যে টেবিল, এই যে ক্লাসে ভেঙে দিলাম, এটা তো কন্টিনিউয়াস নাকি? এটাও একটা ফ্রিকোয়েন্সি। সুতরাং ফ্রিকোয়েন্সি টেবিলও দু রকমের হতে পারে, একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল, ডিসক্রিট ভ্যালু আর কন্টিনিউয়াস ভ্যালু। তো আমাকে যখন আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটায় কনভার্ট করব আমরা, তখন আমরা যেটা করব তখন কয়েকটা টার্মিনোলজি আছে যেগুলো আমাদের একটু জানতে হবে। প্রথম যে টার্মিনোলজি সেটা হচ্ছে অ্যারে। অ্যারে মানে কি? সাজানো। আমরা সাজানো বলতে কি বুঝি, হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। তো আমরা যখন ডেটাবেস লিখব তখন অবশ্যই তাকে সাজিয়ে লিখব, দেখাচ্ছি সাজানো কাকে বলে একটু পরে বোঝাবো।
তারপর আছে ক্লাস লিমিট, তারপর আছে ক্লাস বাউন্ডারি। শুনতে পাচ্ছ? ক্লাস লিমিট ক্লাস বাউন্ডারি বোঝাতে গেলে আমার স্ক্রিন লাগে। দেখো, ধরো আমার একটা ডেটাবেস আছে 1 থেকে 100 পর্যন্ত, তো আমি সাজাতে পারি। কত সাজাবো? আমি প্রথমে লিখলাম 1 থেকে 10, তারপরে ও বিরাট বড় লেখা হচ্ছে গো, এক থেকে দশ, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, তাই তো? মজার ব্যাপার দেখো, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এই যে ভাঙলাম আমি, ওকে। তার কারণ ধরো আমি একটা টপ, নর্মালি যখন ডেটাকে আমরা সাজাই তখন তাকে বলা হচ্ছে, এটাকে আমি এইভাবে দিতে পারতাম 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এটা আরো বেটার ছিল না? দেখো 2 নম্বরটা। হ্যালো, এটা অনেক বেটার। এইটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে বাউন্ডারি। এবার মজার ব্যাপার হচ্ছে বাউন্ডারি ছাড়া কাজ হবে না আমার। যখন কোনো কাজ করতে হবে বাউন্ডারিতে কনভার্ট করতে হবে, তাহলে সরাসরি বাউন্ডারি করে নিলে তো কাজ হয়ে যেত। এইবার ধরো একটা ডেটাবেস হল এলো 30, 30টাকে আমি যদি বাউন্ডারি থাকে, আমার লিমিট না থাকে, 30টাকে আমি কোন ঘরে ফেলবো? 20 থেকে 30 ফেলবো কি 30 থেকে 40 ফেলবো? কোন ঘরে ফেলবো রাজু? হ্যালো স্যার, দুটোতেই তো ফেলা যাবে। তাহলে একটা ডেটাকে তো আমি দুটো টেবিলে ফেলতে পারি না, পারি কি না? সেই জন্য এই যে বায়াসনেস, এই যে কন্ট্রোভার্সি, রাউন্ড ফিগারের কন্ট্রোভার্সি, এইটাকে অ্যাভয়েড করার জন্যই মিনি ক্লাস লিমিট করা হয়। কিন্তু দ্বিতীয় টেবিলে দেখো 30 কোন ঘরে যাবে? 21 থেকে 30 যাবে, 21 থেকে 30, 21 থেকে 30। তাহলে সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ক্লাস লিমিট আগে ক্লাস লিমিট করে ডেটাবেসটা তুলে নিই, তারপর তাকে বাউন্ডারিতে কনভার্ট করি। ঠিক আছে, তাহলে কেন সরাসরি ক্লাস বাউন্ডারিতে যায় না? কারণ ক্লাস বাউন্ডারি যেটা স্ট্যাটিস্টিক্সে কোনো কাজ হবে না, যে কোনো ক্লাস করতে গেলে তাকে ক্লাস বাউন্ডারি করতে হবে। সুতরাং এটা একটা ব্যাপার। কিন্তু তাহলে আমরা ক্লাস লিমিট কেন করি? তার কারণ ক্লাস বাউন্ডারি যদি প্রথমেই করি, কিছু কিছু ডেটাবেস থাকবে যেগুলো ডাবল কাউন্ট হয়ে যাবে, সেইটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে ক্লাস লিমিটে যেতে হবে। ঠিক আছে, এই গেল ক্লাস। এই দেখো ক্লাস বাউন্ডারি, বুঝতে পারছো? 60 থেকে 65, 65 থেকে 70, 70 থেকে 75। ওকে, আচ্ছা বলি, এই যে ছোট ভ্যালুটা, এই যে এখানে 60 দেখতে পাচ্ছ, কোনো ক্লাস, এটাকে বলা হয় ক্লাস, ক্লাস বাউন্ডারি ক্লাস। ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে বড়টাকে বলা হয় আপার বাউন্ডারি আর ছোটটাকে বলা হয় লোয়ার বাউন্ডারি। তেমনি লিমিটের ক্ষেত্রে ছোটটাকে বলা হয় লোয়ার লিমিট, বড়টাকে বলা হয় আপার লিমিট। মনে থাকবে? আচ্ছা, সাধারণত আপার বাউন্ডারি একটাই ক্লাসের আপার বাউন্ডারিকে লোয়ার বাউন্ডারিতে যোগ করে 2 দিয়ে ভাগ করলে, বা আপার লিমিটকে লোয়ার লিমিট দিয়ে যোগ, আপার লিমিট এবং লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সাধারণত কি পাই? মিড ভ্যালু বা ক্লাস মার্ক পাই। আর আপার বাউন্ডারি থেকে
লিমিট নয়, কিন্তু ক্লাস লিমিট নয়, ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে আপার বাউন্ডারি থেকে লোয়ার বাউন্ডারি বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ক্লাস উইথ বা ক্লাস ইন্টারভ্যাল। মনে থাকবে? হ্যালো। আচ্ছা, এইবার এইবারে দেখো আগের দিনে যে টেবিলটা, এইবারে আমরা যখন কোনো ডেটাবেস নিই তাকে সাধারণত কতগুলো ক্লাস হবে, নাম্বার অফ ক্লাস করার জন্য আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা ইউজ করি। এটা আমরা করতেও পারি নাও পারি, তবে অনেকে করে। ফর্মুলাটা হচ্ছে ওয়ান কে, কে মানে হচ্ছে নাম্বার অফ ক্লাস, ওয়ান প্লাস 3.322 লগ এন, এন মানে হচ্ছে নাম্বার অফ ডেটাবেস, কতগুলো ডেটা আছে। ওকে, কীভাবে কাজগুলো করতে হবে আমি এখানে পরপর বলে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে। সুতরাং আজকে আমরা যেটা করব, আমরা একটা ডেটাবেস তৈরি করে দেখাবো। এইটুকু থাক, আমি দেখাচ্ছি। দেখো, আমাদের ডেটাবেসটা কোথায় গেল? এই যে এটা, দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দাঁড়াও এক মিনিট, পাশাপাশি না লাগলে দেখতে পাবো। বড় করিল এগুলো। আচ্ছা ঠিক আছে, থাক। পুরো ডেটাবেসটা দেখা যাচ্ছে? আচ্ছা, এইবারে বলো, এইখানে তোমরা আমাকে যেটা বলবে, হাইয়েস্ট ভ্যালু বলো। 431। সবাই দেখতে পাচ্ছো হাইয়েস্ট ভ্যালু কত? 431। 431 লোয়েস্ট ভ্যালু? 363। 363, তাই তো? ওকে, এটা প্রথমে মার্ক করলাম। এবারে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, কতগুলো নাম্বার অফ অবজারভেশন কতগুলো আছে, কতগুলো? 30। তাহলে আমার ফর্মুলা কি, ফর্মুলা কি বলেছি? কে ইকুয়ালস টু 1 প্লাস 3.322 লগ ইন।
ওকে ওকে তাহলে আমার এখানে হলো, করে দেখো এন কত, মানগুলো বসাও, এন ইনিকালস টু কত, এন 30 তো বলো কত বের হচ্ছে বলো, 5.9070 বের হচ্ছে কত, 5.9070 মানে হচ্ছে পরিষ্কার কথা 6, তাই তো? তাহলে ওরা বলছে তুমি 6টা ক্লাস করো, কটা বলছে? হ্যালো, 6টা ক্লাস করো, তাহলে আমি ক্লাসগুলো এরকম করতে পারি। হাইস্ট কত বললে, 431, লোয়েস্ট কত, 363। ওকে, তাহলে এই রেঞ্জটা বার করতে হবে। বলো রেঞ্জটা কত, বলো 431 থেকে 363 বাদ দিয়ে বলো কত, তাই তো? এইটা এইটা 68। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমার নাম্বার নাম্বার অফ ক্লাস, তাহলে নাম্বার অফ ক্লাস আমি কতগুলো ধরেছি, অ্যাপ্রক্সিমেট 6টা, তাই তো? 6টা বেরিয়েছিল তো, তাহলে আমার ক্লাস ইন্টারভ্যাল কত হবে, ক্লাস ইন্টারভ্যাল কত হবে স্যার, 68। ফর্মুলা হচ্ছে কত, এই যে এইটাকে বলা হয় R/K, এটা রেঞ্জ তো, এটাকে বলা হয় রেঞ্জ, এটা হচ্ছে R। ওকে, আর বলে না, সরি এটাকে ডি বলে, সরি ভুল বললাম, ডিফারেন্স, এটা হচ্ছে D/K। এক মিনিট, D/K কত হচ্ছে, D/K কত হচ্ছে, 68 কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 11.33। ওকে, তাহলে এটাকে আমি হয় 10 ধরবো নাহলে 15 ধরবো, তাই তো? আমি এখানে কত ধরবো, 10 ধরি নাকি, 10 ধরি, তার মানে এখানে হচ্ছে নাম্বার অফ ক্লাস, সবারই কো হচ্ছে, নাম্বার অফ ক্লাস কতগুলো হলো, 6টা, এগুলো মুছে দিই, ক্লাস ইন্টারভ্যাল
কত ধরবো আমরা? 10। কত ধরলাম রাউন্ড ফিগারে? 10 ধরলাম। তাহলে এবার আমাকে যখন ডেটাবেস তৈরি করতে হবে তখন মনে রাখতে হবে ইকো হচ্ছে। দাঁড়াও দেখছি, এক মিনিট দাঁড়াও। এবার ইকো হচ্ছে, তার মানে সোরামেরই প্রবলেম, ওর জন্যই সব ইকো হচ্ছে। ঠিক আছে, আর ইকো হচ্ছে না তো? না। আচ্ছা, আর ইকো হচ্ছে না, তাহলে আমি আবার আবার ফিরে যাই আমাদের কাজে। কে আবার প্রেজেন্ট করছে? প্রেজেন্ট করা বন্ধ করো, নাহলে অন্য লোক দেখতে পাবে না। আমার আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ তো? তাহলে এইবার আমি এদিকটাও মুছে দিলাম, ডান দিকটাও মুছে দিলাম, এটা আমার আর এখন লাগবে না। আমার আগে নিজেরা টুকে নিয়েছো তো সব। আচ্ছা, এইবারে লোয়েস্ট হচ্ছে 363, আর হাইয়েস্ট হচ্ছে 431। তাহলে আমি এখানে টেবিলগুলো সেট করছি, দেখো কত কত টেবিল সেট করছি আমি। নিয়ম হচ্ছে যা যে লোয়েস্ট তার থেকে নিচেই যেতে হবে, হাইয়েস্টের থেকে উপরে যেতে হবে। ৩৬০ থেকে দরকার নেই, 361 থেকে 370। ওকে, ক্লাস লিমিট বানাচ্ছি, বুঝতে পারছো? 371 থেকে 10 রেঞ্জ ধরেছি। ক্লাস ইন্টারভেল কত ধরেছি? এই যে 10 দেখতে পাচ্ছ, এই যে 10, 371 থেকে তারা কত হবে? 380, 381 থেকে 390, 391 থেকে কত হবে? 400। ১ থেকে 410, 410 থেকে 411 থেকে 420। হবে না, এটা তো হবে না, বুঝেছ? আর একটা বেশি হয়ে যাচ্ছে না? এক কাজ করো, হ্যাঁ, 360 থেকে কত হচ্ছে? ক্লাস ইন্টারভাল বাড়ালাম, 15 করবো। সবসময় রাউন্ড ফিগারে যাবো, 12-13 করবো না আমরা, বুঝেছ? 360 থেকে কত হবে বলো? 15 হলে 374 করবো।
বুঝেছো? 375+1 সব সময়, 375 থেকে কত হবে? 389 করে দিচ্ছি, পরে আমি রাউন্ড ফিগার করে দিচ্ছি। তারপর তারপর কত? 419 420 থেকে 400, ঠিক আছে। কটা হলো? কটা হলো রে? পাঁচটা টেবিল হয়েছে, তাই তো? হোক পাঁচটা, কোনো অসুবিধে নেই আমাদের, পাঁচটাই হোক। লিখে নিয়েছো সবাই, আমাকে পরে বলবে, আছে তো? তাহলে আমাদের পাঁচটা হলো। আমার অপশন কটা ছিল? 5 point something। আমরা পাঁচেও যেতে পারতাম, ছয়েও যেতে পারতাম, তাই তো? হ্যালো, এবার আমরা মূল টেবিলটাই যাব। দেখো চলো এ ক্লাস লিমিট গুলো বলো, ঝপ ঝপ করে কত কত বার করো, বাউন্ডারি পরে আসছি আমরা, ক্লাস লিমিট গুলো বলো কত কত। 360 থেকে 374। রে বাবা, ছোট হলে দাঁড়া বড় করি। তারপরে ঘরে বলো, 405 থেকে 419। তারপর 420 থেকে 434। ও, আমি একটা টেবিল বেশি করে ফেলেছিলাম, তাই তো? কি করব, টেবিলটা বেশি হয়ে গেছে, কি করব? কি করলাম, কি করলাম? মুছে দিলাম, তাই তো? মুছে দিয়ে ছোট করে নিলাম, একটা ঘর লাগবে। এইবারে দেখো পাশাপাশি না লাগলে বোঝা যাবে না, আমি এইটা চুজ করি। ওকে, এবার আমরা ট্যালি মার্ক দেবো, একটা করে কাটবো, একটা করে ট্যালি মার্ক দেবো।
আচ্ছা 323 না 423 ক্লাস বাউন্ডারি করবেন পরে 423 দাঁড়াও এক মিনিট সিলেক্ট করে রাখি এখানে আমি কি করবো ট্যালি মার্ক দিলাম 423 কোন ঘরে দেবো এই ঘরে তাই তো একটা ট্যালি হলো ট্যালিটা একটু মোটা করে দিত দাঁড়াও মোটা দেখে একটা ট্যালি দিই ঠিক আছে এবারে কত 369 কাটলাম একটা করে কাটবো 369 কোন ঘরে যাবে বলো প্রথম ঘরে তারপরে 387 কোন ঘরে যাবে এইটাই আমাকে বলবে আমি এরম তারপরে বলো 411 এই ঘরটাই তাই তো তারপরে 393 এই ঘরে তাই তো 394 ওই ঘরেই এই ঘরেই তো বাস পাঁচটা কটা হলো ছটা হলো 371 371 কোন ঘরে তারপর 389 409 392 এটাই থার্ড 408 ওকে 431 401 তিন নম্বরে দেখো চারটে হয়ে গেলে পঞ্চম দাগটা আর সোজা হবে না এদিক দিয়ে হবে বুঝতে এটা হলো ট্যালিম্যাক্সের নিয়ম পাঁচ নম্বরটা আসবে ধেড়া তারপরে কত 405 382 এই ঘরে তাই তো 403 নম্বর 381 এইটা তাই তো 381 দু নম্বর ঘরে 399 415 নম্বর 428 পাঁচ নম্বর 422 পাঁচ নম্বর 396 তিন নম্বর 372 প্রথমটা তো 410
এইটা 419 386 এটা 390 এইটা তাই তো এবারে গুনতে হবে প্রথমটায় কটা চারটে 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 তারপরে ছটা ছটা তারপরটায় এখানে একটা চিহ্ন ব্যবহার করতে এখানে একটা চিহ্ন ব্যবহার করতে হয় চেনো চিহ্নটা সেটা হচ্ছে সামেশন ইকুয়ালস টু ওকে কত হচ্ছে যোগ করো যোগ করে বলো তিরিশ তো তার মানে আমার কাজ ঠিক আছে নাহলে মিলতো না বড় করে দিলাম একটু এই আমার ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি হয়ে গেছে এইবারে ক্লাস বাউন্ডারি গুলো আমি এখন কাজ যখন করব আমার ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করার জন্য ক্লাস লিমিট আর ট্যালি মার্কস টুকুই যথেষ্ট এইবারে আমাকে ক্লাস বাউন্ডারি যখন করতে হবে কি করতে হবে মনে রাখবে আপার বাউন্ডারি অফ দ্য লোয়ার ক্লাস কি বললাম আপার বাউন্ডারি অফ দ্য লোয়ার ক্লাস প্লাস শোনো আপার বাউন্ডারি অফ দ্য লোয়ার ক্লাস প্লাস লোয়ার বাউন্ডারি অফ দ্য নেক্সট ক্লাস মানে আপার ক্লাস মানে মোদ্দা কথা হচ্ছে ভালো করে দেখো আপার বাউন্ডারি অফ দ্য লোয়ার ক্লাস মানে এইটা প্লাস এইটা লিমিট তাই ঠিক আছে চলো আপার লিমিট ও বাউন্ডারি বার করছে না আপার লিমিট অফ দ্য লোয়ার ক্লাস আর লোয়ার লিমিট অফ দ্য আপার ক্লাস যোগ করো 374 আর 375 যোগ করো থেকে 15 বাদ দাও না 15 বাদ দিলে 34 হয় সৌরভ মাইক বন্ধ করো ঠিক আছে হ্যালো সৌরভের মাইকটা পাবে যাই হোক দেখো তাহলে আমাকে কি হলো 374 প্লাস 375 সব ক্ষেত্রে যোগ করলাম করে দুই দিয়ে ভাগ করলাম ওকে কত হলো 374.5 তাই তো বেরোলো আমার 374.5 ওকে এটা আমার একদিকে গেল আচ্ছা এদিকেরটা পরেরটা কত হবে পরেরটা কত হবে বলো পরেরটা কত হবে 9.5 কে বলছো বলবো বুঝতে পারলাম না মনীষা এটা কত এটা কত কানে হেডফোন দাও
বলুন স্যার। আমি অলরেডি 1.5 ঘন্টা ক্লাস নিচ্ছি কন্টিনিউ, বুঝতে পারছো? অনেকক্ষণ আগে 1 ঘন্টা পার হয়ে গেছে। যাই হোক, 374.5, তাই তো হলো নাকি এদ্রু যোগ করে? এই যে দুটো মানে গ্রাউন্ড করা আছে, এই দুটোকে যোগ করতে হবে। যোগ করে 2 দিয়ে ভাগ, তবে তো তার মিড পয়েন্টটা পাবো। স্যার এটা ভুল লিখেছি। হ্যাঁ, কে লেখা ভুল লিখেছে? স্যার আপনি 374 এর জায়গায় 375 লিখেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি, আমি ভুল করেছি। চলো তাহলে 374.5, তাহলে এটা কত? তাহলে এইটাকে যদি রাউন্ড ফিগার করি 374.5, তাই তো? 374.5 তার সঙ্গে 15 যোগ করলে কত হয়? 389.5, দেখো দেখি হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। এইভাবে আমরা বাকিগুলোকে তৈরি করব। দেখো বাউন্ডারি গুলো এইভাবেই দাঁড়াবে আমার। তাহলে এটা হচ্ছে কত? 374.5 থেকে 389.5। ভাগ করবো কেন, যোগ করলাম। রেঞ্জটা কত এদের মধ্যে, ক্লাস রেঞ্জটা কত ধরলাম? তখন 15 ধরেছি তো। ভুলে গেছো কত ধরলাম? ক্লাস ইন্টারভ্যাল কত ধরলাম? ওদের মধ্যে রেঞ্জটা কত ধরলাম? 15 ধরেছিলাম তো। এর আমরা যখন লিমিট যখন করি তখন এক কমিয়ে দিতে হয়। লিমিটের নিয়ম হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1। কত হচ্ছে? আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিলে কত হচ্ছে? 14 প্লাস 1, সব সময় n প্লাস 1। ওই 1টাকে, ওই যে 1টা হিডেন রয়ে গেল, ওই 1টা হিডেনটা এবার আর থাকবে না। দেখো পরেরটা কত হবে বলো। 389.5 থেকে কত? 404.5, তাই তো? হবে তো এটা নাকি? তারপর টা 404.5 আছে, তারপরে 419.5 থেকে প্রথমটা বাদ আছে। তাহলে ওই যে 374.5 থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে পেছন দিকটা চলে আসবে, তাই তো নাকি? যোগ করে যদি পরেরটা পাই, বাদ দিলে কত বেরোবে করো। হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি হয়ে গেছে। হয়েছে তো? আচ্ছা, এই পর্যন্ত কে বুঝতে পেরেছে আর কে পারুনি বলো দেখি। বুঝতে পেরেছো? আমি যে ডেটাবেসটা দিয়েছি কাজ করার জন্য, আমি যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি ওইটা আজকে সবাই দেখবে। দেখে আমি ডেটাবেস দিয়ে দিচ্ছি, ওকে? আমি এখনই তোমাদেরকে ডেটাবেস দিয়ে দেবো, ক্লিয়ার? হ্যালো, আমি এখনই ডেটাবেস দিয়ে দেবো, ওই ডেটাবেসের উপরে দাঁড়িয়ে কাজ করে আমাকে দেখাবে, হোয়াটসঅ্যাপে আপলোড করবে, যেমন আগে করতে, মনে পড়ছে? ঠিক এইরকম টেবিল তৈরি করে, ক্লিয়ার কাট টেবিল তৈরি করে পাঠাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আমরা মুছে দিলাম সব। এটা দেখো তাহলে এই যে কিভাবে কাটে, একটা করে কাটবে একটা করে লিখবে। আমি এটা কি পাশাপাশি না রাখলে বোঝাতে পারতাম না, ওই জন্য দুটো টেবিল পাশাপাশি খুলে তোমাদেরকে বোঝালাম, বুঝেছ? ওকে, তাহলে মোটামুটি বোঝা গেছে সবার? এটা কে কি বলছে?
4690 সাইনা লিখে পাঠিয়ে দে বা গুড গার্ল ঠিক আছে তাহলে আপাতত এই পর্যন্ত আজকে হুম স্যার